সাইদ ভাই, ধন্যবাদ ভিডিওতে আওয়ার লাগিয়া, থ্যাংক ইউ। এবং এক বাংলাদেশি সিলেটি ভাই এই মুহূর্তে নিউ ফাউন্ডল্যান্ড থেকে জয়েন করছে ভাই, 77,000 টাকায় কানাডা আসলেন, ইজ ইট রিয়েলি পসিবল ফর শিওর? আল্লাহ রকম আর অপরচুনিটি থাকলে যদি টাইম মতো হয় ইনশাল্লাহ সম্ভব। এটা অনেক তো অবিশ্বাস্য, 77,000 কেমনে সম্ভব? ক্যান ইউ এক্সপ্লেইন কিভাবে সম্ভব 77,000 টাকায় আসা, আপনি যদি একবার বলেন। আমি খুব লং স্টোরি শর্ট করে বলি, আমার ইউনিভার্সিটিতে একটা ইনভিটেশন আসে ফ্রম ক্যানাডিয়ান এম্বাসি ইন লন্ডন, ওখান থেকে একটা ইনভিটেশন আসে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিলোকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড এভরিথিং। সো আমি যাই ইউনিভার্সিটি থেকে, স্টুডেন্ট গিল্ড থেকে আমাকে পাঠানো হয়। ওখানে গিয়ে আমি প্রেজেন্টেশন দেই, এমপ্লয়ারদের সাথে পরিচয় হয়, তাদেরকে আমার পোর্টফোলিও সম্বন্ধে একটু ব্রিফ আইডিয়া দিই, যাই হোক তারপর তারাই আমাকে হেল্প করে উইথ ওয়ার্ক পারমিট, LMIA, PR অ্যাপ্লিকেশন, নিজের চেষ্টা। এই তো চলে আসলাম ক্যানাডাতে, আপনাদের ক্যানাডাতে। এখন আপনি নিউ ফাউন্ডল্যান্ডে আছেন, আপনি কবে আসছেন কানাডাতে বলেন তো? আমি আসছি 2018 এর এপ্রিলের 26 তারিখ। এপ্রিলের 26, আপনার কি পিআর টিআর হইছে? পিআর হয়ে আমি আমার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন কমপ্লিট, আমার 4 মাস ডাউন দ্য লাইন, আর ইনশাল্লাহ এই বছর একটা ইনশাল্লাহ একটা 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 রেজাল্ট আশা করছি। ভুল হয়ে গেছে ভাই, আপনি উপর লেভেলের মানুষ, আপনার সিটিজেনশিপ হয়ে গেছে, আপনি আর আমি কি। এনিওয়ে ঠিক আছে, আপনি উচ্চ জাতের মানুষ। এনিওয়ে তো ভাই, 77,000 থেকে কানাডা এসে পিআর পে সিটিজেনশিপ পর্যন্ত হয়ে গেছেন, এরকম কি অন্যান্যরা মানুষদের অ্যাপ্লাই করার অথবা আসার সুযোগ আছে? দেখেন, শুরুতে সবকিছু হচ্ছে কি আল্লাহর হুকুম, সবসময় অপরচুনিটি সবসময় আসে না, বাট অপরচুনিটি আসে, সবার লাইফেই আসে, যদি আপনি অপরচুনিটি গুলো ঠিক মতো ধরতে পারেন, নিজেকে প্রিপেয়ার করতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই সম্ভব। তাহলে আপনি কি আমাদেরকে এক্সপ্লেন করবেন হাউ, মানে কিভাবে এটা সম্ভব, মানে কি কি করতে হবে সবাইকে? একটু লম্বা স্টোরি, যদি যেহেতু আপনার চ্যানেল, আপনার প্ল্যাটফর্ম, অনেক মানুষ আপনাকে ফলো করে, যদি মানুষ জানতে চায়, যদি আপনার ভিউয়ার্সরা আমার স্টোরি থেকে কোনো মোটিভেশন বা ইন্সপিরেশন পায়, ইনশাল্লাহ অন্য কোনো একদিন ফুল স্টোরি হবে। এটা কিছু হইলো, আপনি আমার এক্সাইট করলেন, হয়তো আমার অডিয়েন্সরা এক্সাইটেড হবে এবং আপনি এখানে শেষ করেন। ঠিক আছে, আপনার কথাও সত্যি, যদি আমার অডিয়েন্সরা জানতে চায়, ইফ দে কমেন্টস এন্ড ইফ দে ওয়ান্ট টু আস্ক, তারা কমেন্টে জিজ্ঞেস করে জানতে চায় আমার ফেসবুক এবং ইউটিউবে, অ্যাবসলিউটলি আমি আপনাকে নেক্সট পর্বতে নিয়ে আসবো, যেহেতু এটা ওয়ার্ক পারমিটের স্টোরি, কারণ আমি সবসময় স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি, আপনার এটা ওয়ার্ক পারমিটের স্টোরি এবং ওয়ার্ক পারমিটের আপনি পিআর নিয়ে সিটিজেনশিপ হয়ে গেছেন, তো আমরা অবশ্যই আপনাকে হয়তো আশা করতেছি নেক্সট কোনো ভিডিওতে দেখাবে। অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই, কানাডা নিউ ফাউন্ডল্যান্ড থেকে আপনি আমাদের সাথে জয়েন করার জন্য। সিলেটি ভাই আমার থ্যাংক ইউ আওয়ার লাগিয়া, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখাইব সাইদ ভাই। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম।